হ্যালো গাইজ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে আপনারা সকলে ভালো আছেন। নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে। আজ আমি আপনাদেরকে যে বাইকটি দেখাবো, আগে আপনাদেরকে দেখাই নি, ইয়ামাহা R15 ভার্সন 3। এই বাইকটিতে আপনার স্টিকার মডিফিকেশন করা হলো। এই বাইকটিতে কী কী কাজ করা হয়েছে আমি আপনাদেরকে আজকে সেটাই দেখাবো। এই ভাইজারটুকু, হ্যাঁ ভাইজার, টোটাল আপনার গ্রাফিক্সের স্টিকার করা হয়েছে। এটা গ্রাফিক্সের স্টিকার, গ্রাফিক্সের স্টিকার করা হয়েছে। তারপরে এর উপর আবার অক্ষর স্টিকার করা হয়েছে, মানে টেক্সট স্টিকার করা হয়েছে। আপনি হেডলাইটের আর একটু ভাই, আপনি একটু এ দেখে আসেন। এই যে এটা তো স্টিকারের ভিতরে, এগুলা সব স্টিকার, এগুলা সব স্মোকি গ্লাস। এটা একটু দেখা দেখো, এই যে এখানে কিন্তু হেডলাইটের একটা স্টিকার আছে। চাবি যদি থাকে একটু দেখাই নি। তারপরে আমি পুরোপুরি একটু কালেকশন করে দিই, স্টিকার কালেকশন। এখানে একটু দেখাইনি, এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে স্টিকার মডিফিকেশন করা হয়েছে। এই যে এই শেডটাতে, এই যে এখান দিয়ে এখান দিয়ে, তারপরে একটু এখানে একটু দেখো, এই যে এখানেও কিন্তু আর কি স্টিকার করা হয়েছে। তারপরে যে R15 যে লেখাটা টেক্সটটা, এটাও আর কি স্টিকার করা হয়েছে। সামনে যে ভাইজার যে স্টিক গ্রাফিক্সটা করলাম না, ওটাই পেছনে করা হয়েছে, ওইটাই পিছনে আর কি ম্যাচিং করে করা হয়েছে। আর এই যে এখানে এখানেও তো স্টিকার করা হয়েছে। এই যে এটা একটু দেখাও, ট্যাঙ্কের মাঝখানে কার্বন করা হয়েছে, যে এই কার্বনটা যে কালারে করা হয়েছে, মানে ব্যাকলাইটের আর কি উপরে, আর ওইটার সাথে সামঞ্জস্য রেখে কিন্তু এই যে ট্যাঙ্কের এখানে আর কি সেম আর কি স্টিকার করা হয়েছে। আমি এ বাইকটি যে ওনার সে ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই, ভাইয়ের নাম লিখন ইসলাম। লিখন ইসলাম, ভাইয়ের বাসাটা একটু জানতে পারে? বাসা কুষ্টিয়া, ইবির পাশে। ইবির পাশে, তো আপনি ওইখান থেকে আমাদের কাছে আসছেন স্টিকার মডিফিকেশন জন্য? জ্যাকি ভাইয়ের কাছ থেকে তো এর আগেও কাজ করছেন আমি যতটুকু জানি। তো এই যে জ্যাকি ভাই যে ওভারঅল যে কাজটা করে দিল, ফাইনাল যে লুকটা এখন বর্তমানে দেখা যাচ্ছে, এটা আপনার কাছে কেমন লাগতেছে? আমার কাছে এটা অনেক ভালো লাগছে, তার হাতের কাজগুলো অনেক সুন্দর, ওই জন্য মত দূর থেকে এখানে আসছি। তারপর আমি আর একটু জিনিস জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে যে আমাদের যে যে মডিফিকেশন সেক্টরটা, যে মডিফিকেশন যে কালেকশনগুলো, এগুলো আপনার কাছে কেমন লাগতেছে? আমি মনে করি কুষ্টিয়ার ভিতরে এটাই সবথেকে বেস্ট, এটা সবথেকে ভালো, ভালো কালেকশন আর কোনো জায়গায় পাওয়া যাবে না কুষ্টিয়ার ভিতরে। মানে সকল ধরনের স্টিকার এখানে পাওয়া যাবে। যাক, আপনার কাছে মনে হচ্ছে যে আমাদের কাছে সকল ধরনের কালেকশন আছে, সকল ধরনের কালেকশন এখানে আছে। আপনারা কিন্তু এ বাইকটির ফাইনাল যে লুকটা, সেটা কিন্তু দেখতে পেলেন যে এ বাইকটিতে স্টিকার মোটিভেশনই করা হয়েছে। আপনারা যারা আপনার পছন্দের বাইকটিতে স্টিকার মোটিভেশন করতে যাচ্ছেন, আমাদের কাছে চলে আসতে পারেন। আমাদের শোরুমের লোকেশন হচ্ছে কুষ্টিয়া কেন্দ্রীয় বাস টার্মিনালের ঠিক পশ্চিম পাশে, RTTC-র অপোজিটে। আমরা কিন্তু যে কোনো বাইকের আর কি স্টিকার মোটিভেশন করি, তাছাড়া আমাদের কাছে পার্টস বলেন, বাইকের যাবতীয় কিছুই কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন।